السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছো। আমিও তোমাদের দুয়ার বদৌলতে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি। তো চলো, আজকে আমরা তোমাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি রায়পুরা অনলাইন ক্লাসের পক্ষ থেকে। আজকে আমরা তোমাদের যে ক্লাসটা নিতে চাচ্ছি তা হচ্ছে তোমাদের পাঠ্য বক্তব্য তালিকা ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পাঠ ৬ থেকে। আমরা আবারও বলছি, দ্বিতীয় অধ্যায়ের পাঠ ৬ আমরা দেখব যে আল গুসল হচ্ছে গোসল। এটা আল গুসলটা হচ্ছে আরবি শব্দ, বাংলা থেকে বলা হয় গোসল, মানে হচ্ছে দৌত করা। তো এই পাঠে আমরা দুটা জিনিস পাব। একটা হচ্ছে প্রথমত গোসলের ফরজ কয়টি, দ্বিতীয়ত গোসল করার নিয়ম। চলো আমরা আগে যাই, আগে গোসল কাকে বলে এই বিষয়টা আমরা জানা দরকার। গোসল অর্থ কি? গোসল এর অর্থ, গোসল হচ্ছে আরবি শব্দ, লক্ষ্য করো, এর অর্থ দৌত করা। ইসলামী শরীয়তের পরিভাষায় পবিত্রতা অর্জন ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধৌত করাকে গোসল বলে। বুঝতে পেরেছ? আমরা এমন মানুষ যে আমরা যদি একদিন গোসল না করি আমাদের ভালো লাগে না, এমনও মানুষ আছে তোমাদের ভিতরে যে দেখবা যে দুই তিনবার গোসল করেছে, প্রয়োজন হয়েছে গোসল করার, করেছে, অথবা অপ্রয়োজনীয় দুই তিনবার গোসল করে মানুষ। কেন? এই তোমার গরমের জন্য। এখন প্রশ্ন হলো, গোসল করা এক জিনিস আর গায়ে পানি ঢালা এক জিনিস। গোসল যদি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ এবং দেখানো পথ এবং মতে হয় তাহলে সেটা হবে গোসল। আর না হলে তুমি দশ বার পানি ঢেলে ডুবায় ও যদি তুমি পুরো শরীরকে ধোয়ার চেষ্টা করো, তোমার বাহ্যিক যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো যাবে, কিন্তু তোমার গোসল হবে না। ইসলামী শরীয়তের যে বিধান, সেই বিধান অনুযায়ী নিয়ম না মানার কারণে তোমার ফরজ আদায় হচ্ছে না, আর ফরজ তরক হলে তো তোমার গোসল ছুটিয়ে গেল। এই জন্য আমি আবার বলছি, গোসল আরবি শব্দের অর্থ দৌত করা। ইসলামী শরীয়তের পরিভাষায় পবিত্রতা অর্জন ও আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধৌত করাকে গোসল বলে। বুঝতে পেরেছ? এবার চলো, গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ আমরা জানি তিনটি, এটা তো তোমরা ছোটোবেলায় ফুরকানিয়াতে পড়েছ। তারপর যেহেতু আজকে এটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, এ বিষয় নিয়ে আমাদের একটু আলোচনা করা লাগে। তিনটি ফরজ আছে গোসলের, যথা এক, গড়গড়া করে কুলি করা। আমরা যখন কুলি করব তখন গড়গড়ার সাথে কুলি করব, এটা রমজান মাসে নয়, রমজান মাস ব্যতীত মনে রাখবা, রোজা রাখা অবস্থা নয়। দুই, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, একেবারে নাসিকা যেটা বলা হয় এই জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। তারপরে হচ্ছে তৃতীয়, সমস্ত শরীর পানি দিয়ে ধৌত করা, পুরোটা শরীর পানি দিয়ে তোমাকে ধৌত করতে হবে। ময়লা কোথাও না, চিপা চুপা যদি ময়লা লেগে থাকে তুমি দেখো নাই, কিন্তু পানি ঢাললে হয়তো ময়লাটা চলে যাবে, আর যদি পানি না ঢালো তাহলে তো ময়লাটা যাবে না, আর ময়লা যদি লেগে থাকে তাহলে তোমার গোসল হচ্ছে না। বিষয়টা হচ্ছে, আর গোসল না হলে তোমার পবিত্রতা অর্জন হবে না, আর পবিত্রতা অর্জন না হলে তো তোমার কোনো ইবাদতই হবে না। এই কারণে ইবাদতের জন্য যেরকম তোমার পবিত্রতা শর্ত, আর পবিত্রতার জন্য তোমার গোসল শর্ত, মনে রাখবা এটা। এই জন্য আমরা জানো গোসলের নিয়ম, এটা তো তোমরা সবাই জানো। প্রথমত ডান হাতে পানি নিয়ে দুই হাতের কবজা পর্যন্ত ধোয়া, তার পরবর্তীতে এই তোমার অজু ভালোভাবে অজু করা, হ্যাঁ অজু করার পরে
ডান কাঁধে পানি দেওয়া, তারপরে বাম কাঁধে পানি দেওয়া, তারপরে মাথার চুলগুলো এইভাবে ধোয়া যেন প্রত্যেকটা চুলের গোড়ালি পর্যন্ত পানি পৌঁছায়, তার পরবর্তীতে পুরো শরীরে পানি দিয়ে ধৌত করা। এইভাবে তুমি গোসল করবে, যেন তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ খেয়াল করতে হবে যে তোমার যে নখ আছে, নখ তো ছোট রাখা সুন্নত। এরপরও যদি কারো নখ একটু বড় হয়ে যায়, তোমাকে কাটার সময় পাও নাই, তারপরে কেটে ফেলতে হবে, এই অবস্থায় ময়লা থাকলে তো তোমার সমস্যা হবে। এই কারণে গোসলের সময় আমাদের খেয়াল করতে হবে যে আমাদের নখের ভিতরে কোনো ময়লা লেগে আছে কিনা, কানের ভিতরে কোনো ময়লা লেগে আছে কিনা, আঙ্গুলের চিপায় কোনো ময়লা লেগে আছে কিনা, অথবা আমাদের গোপন অঙ্গে কোনো ময়লা লেগে আছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে সঠিকভাবে খেয়াল করতে হবে। আমাদের গায়ে ময়লা লেগে থাকলে এটা আগে দূর করতে হবে, তারপরে অজু, তারপরে গোসলের নিয়ম অনুযায়ী পানি ঢেলে তোমাকে পরিষ্কার হইতে হবে। তো এটা হচ্ছে মূলত গোসল ফরজের নিয়ম এবং সরাসরি গোসলের নিয়ম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আজকের এই পাঠ থেকে, ষষ্ঠ পাঠ থেকে আমরা এটা জানলাম যে গোসল কীভাবে করতে হয়, গোসলের ফরজ কয়টি। তো আশা করি তোমরা এই বিষয়টা একটু ভালো করে অধ্যয়ন করবে এবং তোমরা এই গোসলের নিয়মটাকে সঠিকভাবে আয়ত্ত করবে, যেন তোমাদের গোসল করার সময়, ভবিষ্যতে কোনো সময় গোসল করার সময় যাতে তোমাদের এটা গোসল ভুল না হয়। তোমাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, তোমাদের সফলতা কামনা করে আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আমি আওলাদ হুসাইন মোল্লা, সহকারী শিক্ষক, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, রায়পুরা RKRM উচ্চ বিদ্যালয়, রায়পুরা পৌরসভা, রায়পুরা নরসিংদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।